সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজকে মা ও বাড়ি থেকে এ বাড়িতে আসছে, আর সকালের দিকে আসছে। সকালবেলা আসার পর দুপুরবেলা রান্না খাওয়া, একটু বিশ্রাম, তারপর এখন বিকালবেলা আমরা পুকুর পাড়ের দিকে এসছি। পুকুর পাড়ের দিকে আসার কারণ হচ্ছে যেসব গাছের পাতা পড়ে চারি সাইড দিয়ে অনেক একদম জমে গেছে, উড়তে হবে, কচুমুখি দেখতে হবে। হ্যাঁ, সে তো করতে হবে, একটু গোড়া আর একটু ইয়ে হোক। এসব পাতা পুঁতি পরিষ্কার করবো এখন। আর পেছনে দেখুন, ধান ক্ষেত পুরো সবুজ হয়ে গেছে। এই মাঠটা একটু শ্যাওলা উঠেছিল, তো এখন আবার ঠিক হয়ে গেছে, বেশ গাছগুলো ভালোই লেগে গেছে। আলিপুরি যাবে। হ্যাঁ, তো এখন বাড়ির টুকিটাকি কিছু কাজকর্ম সারবো। আর আমাদের এখানে সরস্বতী পূজা উপলক্ষে দু জায়গাতেই মেলা হচ্ছে। তো মেলার আজকে মনে হচ্ছে শেষ দিন, কেননা বারবার ওই প্রচারই চলছে। আর তাছাড়া গান বাজছে প্রচুর, প্রচুর মাইক বাজছে, এক্ষুনি আবার হয়তো এক্ষুনি বেজে যাবে। সামান্য একটু সময় বন্ধ রেখেছে, ভিডিও করার মতো পরিবেশও নেই, পরিবেশ পরিস্থিতি নেই। তো কি করা যাবে, তার মধ্যেও আমরা কাজবাজ করব, আর আপনাদের সামনে আমাদের এখানকার কিছু চিত্র তুলে ধরব। অনেকদিন তো এ বাড়ি থেকে কোনো ভিডিওই হয় না। উঠে যাচ্ছে ইয়ে বাবা, তাহলে তো তোলার দরকার। আমি মনে করছি আর একটু গোড়া বসলে হবে। ওমা, এই নাড়া বলো, আর থাকবে না বলো, থাকে তো এই যা লম্বা নাড়া সব তুলে নেবে বলে এইরকম হয়েছে জানতে পারি। এক্ষুনি খানিকটা তুলে নেওয়া দরকার, পাতা আমাদের পাতা কেউ নেবে না, বুঝলে। হ্যাঁ, যেহেতু আমাদের জমি চাষ নেই, সেহেতু তো এই খড় এই নাড়া এইগুলোকে বলে নাড়া, তো এই নাড়া উপরে রাখলে পরে ঢাকতে সুবিধা হবে, না হলে খড় কিনতে লাগবে। গত বছর এরকম সময় এখান থেকে নাড়া উপরে, তারপরে আলু পোড়ানো এই মাঠে, এবছরও হবে। এই উপরে রাখছে, এইগুলো একটু শুকিয়ে গেলে তখন পোড়ানো যাবে। এর গোড়া হালকা হালকা কাঁচা আছে। আর আমাদের পাশে ওদিকে তো আবির খালে কি অবস্থা, অনেকদিন যাই না। আর কস্তুরু খালটা যেতে আসতে দেখা হয়, দেখতে পাই তো একদম শুকিয়ে গেছে, জল পুরো সব তুলে আর ছেঁচা হয়ে গেছে, মাছ ধরা হয়ে গেছে, দুপাশে যা ধান চাষ হয়েছে সেখানে লেগে গেছে জল। গোটা মাঠটা সবুজের চাদরে পুরো ঢাকা, একেবারে সবুজ হয়ে গেছে। সেই বর্ষার সময় ধান রোয়ার পরে যে অবস্থাটা হয়, যে দৃশ্যটা আমরা দেখতে পাই, গরমের সময়তেও ঠিক সেরকমই সবুজে সবুজ হয়ে ওঠে। আর এই মাঠ যত সবুজ হয় তত আমাদের এখানকার খাল বিল জলাশয় সব শুকনো হতে থাকে। আর ওয়েদারটা কিন্তু আস্তে আস্তে গরমের দিকেই যাচ্ছে। আজকে তো দুপুরবেলা যথারীতি ফ্যান চালাতে হলো, আর গরম পড়ছে, পুকুর খাল বিলের জলও ধান খেতে সব উঠে যাচ্ছে, আর ধানগুলো আস্তে আস্তে সবুজ, গাঢ় সবুজ হয়ে উঠছে। খুব অল্প দিনে এই ধানটা কাঁটার মতো হয়ে যায়। একেবারে কম দিনের যে ধানগুলো হয়, যে কম সময়ের মধ্যে যে ধানগুলো পেকে যায়, সেই ধানই মূলত গরমের সময় চাষ করা হয়। গরমের সময় সরু ধান, যেগুলো সরু চালের ভাত আমরা খাই বা আপনারা খান, সেই ধরনের ধান কিন্তু গরমের সময় চাষ করা হয়। আর অধিক ফলনশীল যে ধানগুলো সেগুলোই মূলত চাষ করা হয়। আর গরমের ধানে প্রচুর সার ওষুধেরও ব্যবহার থাকে। দেখুন, এই যে মাঠে চাষ করা হয়েছে, আর দেখুন মাঝে একটা অংশ চাষ করা হয়নি, তো এই বাঁধ দিয়ে জলটাকে ধরে রাখার প্রয়োজন থাকে। তার জন্য দেখুন এই যে আলের গা ধরে কিন্তু একটা প্লাস্টিক লম্বা করে কেটে একেবারে আলের এমাথা অমাথা প্লাস্টিক দেওয়া, যাতে জলটা এধারে চুঁইয়ে না আসে। কারণ এই মাঠে জল দিতে গেলে জলগুলো সব পাম্প দিয়ে উপরে তুলতে হয়, যেহেতু সেই জন্য জলটাকে ধরে রাখার খুব দরকার। আর অনেক ক্ষেত্রে এরকমও হয় যে জলের অভাবে কোনো কোনো মাঠ ছেড়ে দিতে হয়, জল নেই, আর জল না হলে তো ধান চাষ হবে না। ধান দেখা গেল ফুলে বেরোনোর সময় জল নেই, জল আর পাওয়াই গেল না কোথাও, তখন চাষিরা মাঠ ছেড়ে দিয়ে বেরিয়ে আসে, সেখানে কিন্তু ক্ষতির সম্মুখীনও হয় মানুষ। চলুন আমাদের সামনে একটু দেখে আসি কস্তুরো খালের কী অবস্থা। কস্তুরো খালে কিছুদিন আগে দেখিয়েছিল মাছ ধরা হচ্ছে, আর আমাদের সেই কালী পূজা কমিটির পক্ষ থেকে কস্তুরো খালটা লিজ নেওয়া হয়,
বা অন্য কাউকে লিজ দেওয়া হয়, এবছর কমিটির হাতেই রয়েছে খাল। তো খালের থেকে মাছ ধরা হচ্ছে, মাছ ধরে বিক্রি করা হচ্ছে, আর এই গ্রামবাসীরাই কমিটি। তো চলুন যাব এখন খালের দিকে, খালের কী অবস্থা একবার দেখে আসি। খালের জল এক মাথাতে পুরো শুকিয়েই গেছিল, তো বেশ কদিন খালের পাড়ে আসা হয় না। কোস্ত্র খালের অবস্থা দেখুন, নিজেকে একেবারে শূন্য করে দুপাড়ে সবুজ করেছে, একেবারে মাটি বেরিয়ে গেছে। খালে এই অংশটা মাছ ধরা হয়ে গেছে, আর খালের একেবারে ওই সামনের দিকটা, ওই দিকে কিন্তু একটু গভীরতা বেশি, যে কারণে ওখানে একটু জল আছে। তো সব জল কিন্তু দুপাড়ে ধান খেতে উঠে গেছে। খালে দেখতে পাচ্ছি ছেলেরা এখন ওই বিকালবেলা তবুও কিন্তু মাছ ধরতে নেমেছে। খালে মাছ ধরা হয়ে গেছে, যে মাছটা বেশি মাছ যখন ধরা সেটা ধরা হয়ে গেছে, তারপরে খালটা ছাড়া। এখানে ছেলেরা না, দেখছি দুটো বাচ্চা মেয়ে তারা মাছ ধরছে। এই কী মাছ পাচ্ছিস তোরা? হ্যাঁ, মাছ তো সব ধরা হয়ে গেছে, তোরা কী মাছ ধরছিস? নাকি এই জলকাদা মাখার উদ্দেশ্যে নেমেছিস? সামনের দিকেও কিন্তু একই রকম অবস্থা খালের। খালের জল শেষ, ধান কিন্তু এখনো ফুলে বেরোতে অনেকটাই বাকি। তাহলে এই ধান হবে কি করে, এটা একটা বড় প্রশ্ন। এবারে যারা এই ধান চাষ করেছেন তারা কিন্তু বাড়িতে কার কত বড় জলাশয় আছে বা পুকুর আছে সেদিকে খেয়াল রেখেই কিন্তু ধান চাষ করেছেন। এবারে তবুও দেখা যায় অনেক ক্ষেত্রে রিস্ক নিয়ে মানুষ চাষে নেমে পড়েন, পরবর্তী সময়ে গিয়ে দেখা যায় যে জল নেই, মাঠ ছেড়ে দিতে হলো। তো দেখা যাক এবারে কি হচ্ছে। আর এই যে সামনের জায়গাটা, এই দাগটা দেখা যাচ্ছে, এটা কিন্তু অমৃতরা চাষ করেছে। এখান থেকে খালের পার ধরে যত দূর চোখ যাবে সমস্ত জায়গায় কিন্তু ধান চাষ হয়েছে। আবার আমাদের আপ্যায়নের পাশে সেখানে ধান চাষ কম, ডাল চাষ বেশি, মুগ ডাল। সুস্মিতার মা দেখছি এখন ওই খড় উড়কাচ্ছে, ধান কাটার পরে নিচের দিকে বেশ কিছুটা করে অংশ বাদ দিয়ে যায়, আর তখন জলকাদা থাকে বলে পুরো গোড়া থেকে কাটা সম্ভব হয়ে ওঠে না। এবার সেগুলোর গোড়া যখন শুকিয়ে যায়, এগুলোকে আমরা বলি নাড়া, এগুলো উপড়ে এগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তাছাড়া ক্ষেতে কচু ওল রোয়ার পরে ঢাকার কাজে ব্যবহার করা হয়, অনেক ক্ষেত্রে এগুলো মাঠেই পচে যায়, জৈব সার হিসেবে ব্যবহার হয়। তো প্রচুর নাড়া উঠিয়ে ফেলেছ, প্রচুর কাজ এক মনে ঘাটে বসে। কে? আমি কে? কি হচ্ছে, কি খেলা হচ্ছে ওটা ঘাটে? বলের মধ্যে জল ঢোকাচ্ছে, একা ঘাটে বসে বসে ওইগুলো কেন করছো? ওঠো 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 ওঠো, ওখান থেকে ওঠো। কাদা টাদা দেখা দেখিনি, আজকে আর ওই বাড়ি যাইনি, সবাই এখানে, ঠাম্মা মা বাবা, তাই এখানে চলে এসেছি। এদিকে হাঁটতে হাঁটতে আবির খালের কাছাকাছি চলে এলাম, ওদিকেও কিন্তু পাম্প সেট চলছে অসংখ্য, তার শব্দ শোনা যাচ্ছে। আর আবির খালের দুপাড় জুড়েও কিন্তু বিস্তীর্ণ এলাকা সবুজ হয়ে গেছে। আপনাদের গত বছর দেখিয়েছিলাম এই জায়গাগুলো, আবির খালটা দেখুন, সেও কিন্তু নিজের বুক প্রায় শূন্য করে ফেলেছে। ফাল্গুনের মাঝামাঝিতে হয়তো খাল একেবারে শুকনো হয়ে যাবে। আর খালের পাড়ে দেখুন যত জায়গা রয়েছে সব সবুজ হয়ে আছে।
আর এই আলের উপর দিয়ে এখন এমন জায়গাতে চলে এসেছি আলের উপর দিয়ে যাওয়া যাচ্ছে না, কারণ আলগুলো কাঁচা, তো সেই জন্য আর কাছে যেতে পারছি না। দূর থেকে দেখাই খালের দৃশ্যটা দেখুন, এখনও জল আছে, তবে প্রতিদিন কিন্তু প্রতি সেকেন্ডে অসংখ্য পাম্প সেটের মাধ্যমে জল সব উপরে চলে আসছে। আমি দাঁড়িয়ে আছি পাশে একটা বাড়িতে, পুকুর পাড়ে সজনে গাছের ফুলগুলো এখানে ঝরে ঝরে পড়েছে ধান ক্ষেতের মধ্যে। অমৃতদের বাড়ি ওপারে, এই যে ড্রেনের এপারে আছি আমি, আর ওপারে অমৃতদের বাগান, কচু বাগান, ওরাও ধান চাষ করেছে। আপনারা অনেকে জিজ্ঞেস করেন অমৃতকে দেখা যায় না কেন, অমৃত তো তার নিজস্ব একটা ব্যবসা আছে, আর এখন তার পুরোপুরি সিজন চলে এসেছে, আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে, বিভিন্ন মেলাঘাট ঠান্ডার সময়ে যে বিভিন্ন মেলা হয় গ্রামে, সেই সমস্ত মেলাতেও আইসক্রিমের দোকান দেয়। আমাদের এখানে সরস্বতী পূজার মেলা হচ্ছে, সেখানেও প্রতিদিনও দোকান নিয়ে যাচ্ছে, আর যেহেতু গরম পড়ে গেলে ঠান্ডা জাতীয় খাবারের চাহিদাটা বাড়তে থাকে, তো প্রতিদিনই কিন্তু ও গ্রামে বেরিয়ে যায়। ও কাকিমা, গরুর জন্য ঘাস নিয়ে যাচ্ছ? অমৃত কোথায়? কেন এত বেলায়? ও আসলে রাত জায়গা পড়ছে তো প্রতিদিন। হ্যাঁ, কালকে যখন বাড়ি আসে তখন আমি ভিডিও এডিট করছিলাম। অমৃতর এখন প্রতিদিনই মেলাতে যাচ্ছে। এই যে আমার ব্যাটসম্যান চলে এসছে। হ্যাঁ গো, মেলায় যাবে নাকি গো? যেতে পারি তো। আরে এটা তো ক্রিকেটের বল না তো, এটা ও তো অন্য জায়গা থেকে বল নিয়েছে। এইখানে যেগুলো ছিল লম্বা লম্বা সেগুলো তুলে নিয়েছে। গাছতলা দিয়ে যা পাতা পড়েছে, কুড়িয়ে রাখলে মোটামুটি অনেক দিনের জ্বালানি। একটা ঝাঁটা লাগবে, ঝাঁটা নিয়ে আস। ভালো, সারা পুকুর পাড় দিয়ে ভর্তি হয়ে আস। এগুলো কি দানা, কুমড়ো না কি এগুলো? মুরগিতে তো খেয়ে অবস্থা খারাপ করে দিয়েছে। দেখেছো কি অবস্থা করেছে? কাক আমাদের এরকম
কিসে ও ইঁদুরে কেটেছে? পুরো কেটে সাইড করে ফেলে দিয়েছে, এই গোড়ার দিকে এই খাচ্ছিল। আগের দিন আমি ঠাকুর ঘরে, এবার খড়খড় খড়খড় শব্দ হচ্ছে, জানলা দিয়ে এইভাবে দেখি ইঁদুর এইভাবে ছিঁড়ে দুই হাত দিয়ে ধরে ধরে খাচ্ছে, মানে এত বড় সাইজ একেবারে ইঁদুর। আমি বলি কি ব্যাপার, এই পুরো একটা কেটে দিয়েছি, আগের গোড়ার থেকে ইঁদুর কেটে দিচ্ছে। ইঁদুরি ওইরকম খাত করতে চাকরি কি কর, বিশাল মূলত চালায় এখানে যাওয়ার মতো নি, ঠাকুর ঘরে যাওয়া যায় না। এগুলো তো ডাল কেটে কেটে দেওয়া হয়েছিল, ছাঁটা দিয়ে ঠিকঠাক হচ্ছে না, একদম মানে চেপে গেছে মাঝখানে, যে ওই দুবার একটু বৃষ্টি হলো না, এখন খোঁচা দিয়ে দিয়ে তুলতে হবে, বসে গেছে একদম। এইখানে এই নেটটা লাগবে তোমার, পাতা না এর সঙ্গে দেখো ফুল ফলও যা অনেকটা। আরে গাছে পেঁপে হবে না, ওই তো পেঁপে মতো দেখা যাচ্ছে একটা, সুস্মিতা এটা কি? আরে ঠিক আছে ঠিক আছে, এটা কি পেঁপে না তো পেঁপে হবে এইটাই, এইটাই এটার সাথে কথা হয়েছে মাথার উপর থাকা, ওই দেখো এটা কাঁদি, আচ্ছা পাশে এই আর একটা কাঁদি, এগুলো কিন্তু সব এই যে পাকিয়ে খাওয়া কলা, মানে দানাবিহীন যে কলাগুলো। আমার দিকে শোনো, ওই একটা দেখো উপরের দিকে, ওই একটা বেরোচ্ছে, ওই যে মোচা দেখা যাচ্ছে, ওই একটা বেরোচ্ছে। আমি তোমার কিরম দেখাই, তোমাকে আমি আর দেখাবো, আর ওই দেখো দানা কলা দেখতে পাচ্ছ চালের উপর দিয়ে, ওইদিকে দেখো ও পাশে আমি দেখেছি। তোমাকে আমি আরেকটা জিনিস দেখাই, আমাদের পেয়ারা গেছে, এটা তো আপেল, তাই তো পেয়ারা। তোমাকে একটা জিনিস দেখাই, শাপলাগুলো দেখো ফুটেছে কেমন, তুমি সকালবেলা উঠে একটু দেখবে, যখন ফুটে থাকে সকালবেলা সূর্যের আলোটা পড়লে তখন একটা অন্যরকম দেখতে লাগে, এর ভিতরে ঘুপঘাপ শোল মাছ ওঠে। কেটে বাদ দিয়েছো? হ্যাঁ। তো ওই ইঁদুরে কেটেছে, ও খাচ্ছে কেন? বাবা তো ওইরকম ইঁদুর কেটেছে তো, সব বাজে ফিল্ডে এটা খাবো নাকি, কষ্ট করে লাগাইছি, মা এখন ও বাড়ির দিকে যাবে আর সৌরভও যাবে, দেখ ওই ব্যাগটা, ব্যাগই তো আনলাম ওই জন্য, ছুরিটা বান্ধা কি সিস্টেম, আগে এইভাবে এইভাবে কেটে নিয়েছে, নিয়ে এখন খেতে খেতে যাবে, চলো খেলনাটা দেখেছো কালকে মেলার থেকে কিনেছে, কি জিনিস একদম কম বাজেটে এই খেলনাটা, কত 10 টাকা, আরো 5 টাকা নিয়েছে, 15 অমৃত দেখাই যে পাওয়া গেছে, কোথায় থাকো, দেখা পাওয়া যায় না, মেলা চলছে না, মেলা চলছে,
অনেকে জিজ্ঞেস করে অমৃতকে দেখা যাচ্ছে না, সে অমৃত কোথায়? অমৃত যে আইসক্রিম খাওয়াচ্ছে মেলায় মেলায় কত লোকের, সেটা তো তারা দেখতে পাচ্ছে না। গলায় তুলসীর মালা নিয়েছো কবে? মালা নিয়েছি তো অনেকদিন, অনেকদিন না? হ্যাঁ, মালাটা দরকার, আস্তে আস্তে বয়স হচ্ছে। হ্যাঁ, আরে ও হাওয়াতে চলবে গাড়ি, তোর মেলা যেতে হবে। কিন্তু লাস্ট লাস্ট আজকে শেষ মেলা। তুই কালকে মেলায় কোথায় ছিলে? কেন আইসক্রিম দোকানে, একদম ভাজার পাশে। তোর কিরম জায়গায় দিয়েছে মেল পজিশনে? না তো আমি তো তোমার পাইনি। প্রথম দিন মাঝখানে দিয়েছিল, মাঝখানে জায়গাটা শর্ট, তিনখানা ফুচকা, দুটো ঘুমনি, ওই জন্য বললো তুমি একটু এই সাইডে যাও, তাহলে তোমরা যেটা বলবে সেটাই হবে। সাইকেল না নিয়ে মোটামুটি যাওয়া যাবে না, তাই এমনি অসুবিধাও হয়, সেই চালাতে পারে সব কিছু তো ধরে ধরে নিয়ে মানুষ। ওইটাই তো আর আসো বাবু, সাবধানে, কালকে কালকে সকালবেলা দেখা হবে। তাহলে কাকিমা আর বাবু যাচ্ছে? এসো সাবধানে, তোরা এখন কোন দিকে রওনা দেবে? জল আনবো, এই হচ্ছে আজকের কাজ, করলে মোটামুটি সন্ধ্যের আগের কাজ হয়ে যাবে। তো আজকে পর্বটা এখানে শেষ করব, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।